প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খালেদ মাহমুদ সুজন বিসিবি পরিচালক, তার কাছে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেটে বিশ্বকাপ স্কোয়াড মাত্রা, আর এ সম্পর্কে তিনি মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে প্রশ্ন করাতে বিস্ফোরক মন্তব্য করে বসেন। বিসিবি পরিচালক সুজনের কাছে জানতে চাওয়া হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে, আর এরপরে তিনি বিস্ফোরক মন্তব্য একটি মন্তব্য করে বসেন। তিনি বললেন, দলের যদি প্রয়োজন হয় শুধু মাহমুদুল্লাহ কেন, মাশরাফিকেও খেলানো। কিন্তু তিনি এমন একটি কথা বললেন যে ক্রিকেট এমন একটি জায়গা যেখানে আবেগের কোনো জায়গা নেই, আবেগ দিয়ে কোনো কাজ হয় না। আবেগের কারণে মাহমুদুল্লাহকে নেওয়া হবে এমনটা ঠিক নয়। এখানে বিবেচনা করা হবে পারফরমেন্স, এখানে বিবেচনা করা হবে যোগ্যতা। তিনি আরও যোগ করেন, মাহমুদুল্লাহকে নেওয়া হবে কি হবে না এজন্য আপনাদের বা আমাদের কারোরই ভাববার কোনো সুযোগ নেই। এখানে বিসিবি সেজন্য নির্ধারিত লোক ঠিক করে রেখেছে। বিসিবি তাদের প্রধান নির্বাচক ঠিক করে দিয়েছে মিনহাজুল আবেদুল নান্নু। ওনারা ঠিক করবেন যে মাহমুদুল্লাহ বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন কি থাকবেন না, তাকে রাখতে হবে। আবেগ দিয়ে কখনো ক্রিকেট খেলা হয় না, আবেগ দিয়ে সব কিছু বিচার করার জন্য। তিনি একথাও বলেন, মাহমুদুল্লাহ বাংলাদেশ দলকে অনেক কিছু দিয়েছে, কিন্তু এখন আবেগের সেই বিষয়টা আর আসে না। এতে তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদকে কোনোভাবেই বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদের বিশ্বকাপে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা নিয়ে কিন্তু মানববন্ধন বিক্ষোভ কিন্তু চলছে। তিনি আরও বলেন, এটা হচ্ছে নির্বাচকদের ভাবনা, নির্বাচকদের উপর ছেড়ে দেন, তারা একটা বিশ্বকাপ স্কোয়াডে রাখবে। তো বন্ধুরা, ভালো থাকুন।